প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে ভবিষ্যতে রিমোট সেন্সিং জিআইএস নিয়ে একটা স্বপ্ন দেখছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। এবং আজকের ভিডিওতে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের আছে সেই প্রশ্নগুলো আজকে উত্তর বলবো। বিশেষ করে আমি বলবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে রিমোট সেন্সিং কোর্স করানো হয় এই সম্পর্কে অনেকেই আগ্রহ প্রকাশ করেছো, যাবতীয় ডিটেলস আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো ছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানাও, যদি কোনো উত্তর ভুল বলে থাকি সেটাও কমেন্টে অবশ্যই জানাবে যদি ভুল হয়ে থাকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমত রিমোট সেন্সিং নিয়ে যে আলোচনাটা হচ্ছে এটা স্পেশালি আমি স্টাডি করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সম্পর্কে। তো কী কী ব্যাপারগুলো উঠে আসছে, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এখানে খরচ কত হয়, ঠিক আছে? দেখো এটা 2 বছরের এমএসসি কোর্স, আমার মনে হয় পুরো তুমি যদি একটা ল্যাপটপ কেনো ভালো, ঠিক আছে, হোস্টেল খরচ রয়েছে মোটামুটি 1.5-2 লাখের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি 1.5 লাখের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তোমার, ঠিক আছে, 2 বছরের কোর্স। এবং সেখানে তোমাকে থাকতে হবে, একটা হোস্টেল চার্জ রয়েছে। এবার দেখো অনেকেই তো হোস্টেল অ্যাপ্লাই করবে, সবাই হোস্টেলটা তুমি পাবে দূরত্ব অনুযায়ী, তোমার যদি অনেক দূরে বাড়ি হয় সেক্ষেত্রে চান্স পাবে, হোস্টেল পেয়ে গেলে তো অনেক কম খরচা যেহেতু এটা সরকারি। আর যদি তুমি হোস্টেল না পাও সেক্ষেত্রে তোমাকে ওখানে থাকতে হবে গেস্ট হাউস বা কোনো জায়গাতে এখানে ঘর ভাড়া করে থাকতে হবে, সেক্ষেত্রে খরচটা বেশি হবে, ঠিক আছে? তো হোস্টেল তো সবাই চান্স পাবে না, তো সে কারণে খরচটাও কিন্তু এখানে বলা যাচ্ছে না। তবে কলেজের খরচা মোটামুটি 50,000 কি 60,000-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, খুব জোর হলে হয়তো 1 লাখের কাছাকাছি যাবে, তার বেশি যাবে না। এবার নতুন বছরে কিছু কিছু রেগুলেশন হয়তো চেঞ্জ হবে, কিছু কিছু ফি স্ট্রাকচারও চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আসি সিট সংখ্যা। দেখো সিট সংখ্যা এবছর পর্যন্ত, আগের বছর ছিল টোটাল মনে হয় 58 এরকম টাইপের, ঠিক আছে, এবছর এখনও আপডেট আমি পাইনি, মোটামুটি এরকমই সিট সংখ্যা থাকবে। তবে আদার ইউনিভার্সিটির জন্য সিট সংখ্যা 9টির মতো আছে, বাকি কিন্তু পরবর্তীকালে যদি ডিটেলস পাই সেক্ষেত্রে আবার আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, পরে আসছি তোমাদের এখানে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। এন্ট্রান্স পরীক্ষা কি হবে এবং যদি হয় তাহলে কাট অফ কেমন যাবে, ঠিক আছে? দেখো এন্ট্রান্স পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর, কিন্তু পুরোপুরি কনফার্ম নয়। যদি এন্ট্রান্স পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এন্ট্রান্সের ক্লাস করব, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ফলো রাখতে পারো। আর যদি মনে হয় এন্ট্রান্স না হয় সেক্ষেত্রে পুরোপুরিটাই কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ডিপেন্ড করে ভর্তি নেওয়া হবে। তারপরে কাট অফ কেমন হয়, কাট অফটা কিন্তু প্রচুর বেশি আছে, অর্থাৎ তোমার নাম্বার যদি 82-90%-এর মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে। তবে 55% নাম্বার পেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে চান্স পেতে গেলে আমার মনে হয় 82-90% নাম্বার লাগবেই গ্র্যাজুয়েশনে। আচ্ছা, পরবর্তীকালে ল্যাপটপ কি কিনতেই হবে? দেখো ল্যাপটপ তোমাকে কি এখানে কিন্তু কিনতেই হবে, এটাই মাস্ট। এবং ল্যাপটপ কিনতে গেলে সেটা কিন্তু ভালো কনফিগারেশন ল্যাপটপ হতে হবে, না হলে কিন্তু তুমি কাজ করতে পারে না, কারণ এখানে বড় বড় সফটওয়্যারের কাজ হয়, তোমাকে অনেক কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাতে হবে, সে কারণে ভালো ল্যাপটপ তোমাকে একটা কিনতেই হবে। এটা কি ইংলিশে হয় এবং ইংলিশটা কি খুব কঠিন? দেখো পুরোটাই কিন্তু ইংলিশেই হবে এবং প্রথম প্রথম তোমার কঠিন লাগবে, তবে স্যারদের যদি গাইডেন্স নাও, তুমি হেল্প নাও, এখানের টিচাররা বা যে স্টুডেন্টরা তোমার সহপাঠী ভর্তি হবে খুব হেল্পফুল হবে, দেখবে সবাই সবাইকে সাহায্য করবে, একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে, তাই এতটা চাপের কোনো কারণ নেই। যে জায়গায় ভর্তি হবে সেই জায়গাটাকে ভালোবাসতে হবে, তো সেই পড়াশোনাটাকে ভালোবাসতে হবে, আশা করছি তুমি এটা পারবে, তাই এ নিয়ে কোনো চাপ নেই যে ইংলিশে খুব কঠিন হবে কি না। দেখো যে কোনো কোর্সই তোমাকে শিখতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তুমি চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারবে, তাই চেষ্টা করতে গিয়ে তোমায় কী করতে হবে, পরিশ্রমটা করতে হবে, তাই পরিশ্রম করতে পারলে কোনো সমস্যা নেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তী, স্কলারশিপ কি পাওয়া যায় এই কোর্স করলে? অবশ্যই স্কলারশিপ পাবে, এই কোর্স করলে তুমি স্কলারশিপ দিতে পারবে, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং স্কলারশিপটা তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে, তাই একটা সুবিধা এখানে পেলে। আচ্ছা, ইউনিভার্সিটির কি প্লেসমেন্ট দেবে? দেখো যেটি এটা সরকারি ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু কোনোরকম প্লেসমেন্ট হয় না, ঠিক আছে, তোমাকে নিজে যোগ্যতায় নিজে খুঁজে নিতে হবে তোমার চাকরি। তবে যদি জিজ্ঞাসা করো যে রিমোট সেন্সিং করে কি যদি চাকরি না পাই, তবে এখানে বসে কেউ থাকে না, মোটামুটি সবাই বেশিরভাগ জনই কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে রিমোট সেন্সিংয়ে, বর্তমানের যুগে দাঁড়িয়ে যেটা আমি বলছি যে চাকরি বেশিরভাগ জনই কিন্তু পেয়ে যাচ্ছে, বসে নেই,
ঠিক আছে। কাজেই তোমরা যদি চাও অবশ্যই এই কোর্স করতে পারো, যদি চাকরির তোমাদের প্রয়োজন আছে বা খুব শীঘ্রই চাকরির প্রয়োজন সেক্ষেত্রে এই কোর্স কিন্তু খুব ভালো কোর্স বর্তমানকালে। আচ্ছা, জিওগ্রাফিতে বিএ করে কি চান্স পাওয়া যায়, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করে জিওগ্রাফিতে চান্স পাওয়া যায়? এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে বিএসসি করতে হবে। যেমন মনে করো তুমি যদি অন্যান্য কেমিস্ট্রি বা বায়োলজি এরকম বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেগুলো ঠিকমতো আমার জানা নেই, জিওলজি এই সাবজেক্টে বিএসসি করলে তবে এখানে চান্স পাওয়া যায়। জিওগ্রাফিতে বিএ করলেই হবে, বিএসসি থাকলে তো ভালো কথা, বিএ করলেও হবে, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে এই কোর্স করলে কি জব পাওয়া যাবে? এই উত্তর তোমাকে বলেই দিলাম, এই কোর্স করলে জবের আশা রয়েছে, অর্থাৎ তুমি 90% চান্স রয়েছে। বাকি তোমার কোয়ালিফিকেশানের উপর ডিপেন্ড করছে, তুমি কেমন কোয়ালিফিকেশান দেখাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আশা করছি আমার যেটুকু আমার জানা রয়েছে, আমার জ্ঞান রয়েছে, বেশিরভাগ জনই এখানে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে, খুব কমজনই আছে বসে আছে। এবার কি অনেকে এক্সপিরিয়েন্সের জন্য ছোটোখাটো কোনো কোম্পানি জয়েন করে তারপর বড় কোম্পানি জয়েন করে, এগুলো আলাদা রকম ব্যাপার রয়েছে, এগুলো সব ব্যক্তিগত বিষয়, কিন্তু চাকরির আশা অবশ্যই রয়েছে। পরের লাস্ট প্রশ্ন হচ্ছে, বেসরকারি ইউনিভার্সিটিতে করলে কি তফাত আছে? দেখো, বেসরকারি ইউনিভার্সিটিতে করলে তফাত একটাই, যেটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে। অর্থাৎ বেসরকারি ইউনিভার্সিটির টাকা পয়সাটা একটু বেশি এবং সরকারি ইউনিভার্সিটিতে টাকা পয়সাটা কম। দ্বিতীয় হচ্ছে প্লেসমেন্ট, বেসরকারি ইউনিভার্সিটিতে প্লেসমেন্টের সুযোগ রয়েছে, সরকারিতে কোনো প্লেসমেন্ট ডাইরেক্ট দেওয়া হয় না, ঠিক আছে। তো জিনিসটা একই, যারা মনে করো সবাই তো আর সরকারিতে বিদ্যাসাগরে চান্স পাবে না, তারা অ্যাডামাসে অ্যাডমিশান নিতে পারো। অ্যাডামাস ইউনিভার্সিটি ভালো, জিও ইনফরমেটিক্স বা রিমোট সেন্সিং এসব কোর্সের জন্য অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি। তোমরা যাদের মোটামুটি ইকোনমিক দিক থেকে ঠিক আছো, ইকোনমিক কন্ডিশন ঠিক আছে, তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। 2-2.5 লাখের মধ্যে খরচ হয় তোমার অ্যাডামাস ইউনিভার্সিটিতে, তোমরা এখানেও অ্যাডমিশান নিতে পারো, সেটা পুরোপুরি তোমাদের বিষয়। কিন্তু পার্থক্য যে খুব বেশি ওখানে করলেই চাকরি এখানে চাকরি নেই সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সরকারি বেসরকারি যেমন বিএড ক্ষেত্রে সরকারি বেসরকারি টাকাটা বেশি, বাকি সব ডিগ্রি সেম টু সেম, এরকম ব্যাপারটাই কিন্তু এই কোর্সের ক্ষেত্রে। তাই এছাড়াও বেসরকারি ইউনিভার্সিটিতে প্লেসমেন্টের একটা সুযোগ দেয়, কিন্তু সরকারিতে সেটা দেয় না, তোমাকে সেটা খুঁজে নিতে হয়। পুরোটা বলে দিলাম, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের ছিল। যদি এছাড়া অন্য কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্টে লিখে জানাও, সেই সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর কাছেও শেয়ার করে দিও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।